শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। রাজ্যের সমস্ত প্রাথমিক এবং হাইস্কুলের শিক্ষক শিক্ষিকা, রাজ্য সরকারি কর্মচারী, পেনশন প্রাপক, তাদের প্রত্যেকের জন্য অর্থ দপ্তর থেকে অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা মেমোরান্ডাম জারি করা হয়েছে। ডেটা দেখুন 15/2/2024। কী বলা হয়েছে এখানে, যে বিষয়টি বলা হয়েছে, মার্চ মাসে, এখন ফেব্রুয়ারি মাস চলছে, মার্চ মাসে স্যালারি পেনশন কবে পাবে বা ট্রেজারিতে কবে হবে যাবে সেটা নিয়েই বিস্তারিত মেমোরান্ডামটি জারি করা হয়েছে। দেখে নিন পরপর করে আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ মার্চ মাসের বেতন কবে পাবেন। দেখুন এই যে আমি যেটা দাগ করে দিয়েছি, দেখুন 3 নম্বরে স্যালারি বিলস অ্যান্ড ওয়াজেস বিল ফর দ্য মান্থ অফ মার্চ 2024, 18/3/2024 করতে হবে। গ্র্যান্ড ইন এড স্যালারি বিলস ফর মার্চ 2024 করতে হবে 21/3/2024। এটা কিন্তু ট্রেজারিতে বলেছি, দেখুন ডেট অফ হুইচ বিলস অ্যাডভাইস আর বি সাবমিটেড টু ট্রেজারি, ট্রেজারিতে সাবমিট করতে বলা হয়েছে কবে, না স্যালারি বিল অ্যান্ড ওয়াজেস বিল ফর মান্থ অফ মার্চ 2024, 18/3/2024 এবং গ্র্যান্ড ইন এড স্যালারি বিলস ফর দ্য মার্চ 2024, 21/3/2024, এগুলো কিন্তু ট্রেজারিতে সাবমিট করতে বলা হয়েছে। এরপর দেখে নেবো যে কবে স্যালারি হবে সেটা আমরা একটু এখানে দেখে নেবো। এখানে যেটা যে বিষয়টি তুলে ধরা হয়েছে একটু পরপর দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন কবে ডেট করা হয়েছে। দেখুন এই যে দেখুন 10-এতে বলা হয়েছে, দেখুন স্যালারি ফর দ্য মান্থ অফ মার্চ 2024 ইন রেসপেক্ট অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, এমপ্লয়িজ অফ নন গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন, লাইব্রেরিজ, এমপ্লয়ি অফ পঞ্চায়েত বডিজ, এমপ্লয়ি পেড আউট অফ ডিপোজিট অ্যাকাউন্ট গ্র্যান্ট ইন এড ইটিসি শ্যাল বি পেড 2/4/2024। অর্থাৎ মার্চ মাসের স্যালারিটা মার্চে হচ্ছে না, মার্চ কবে হচ্ছে না, এপ্রিল মাসের 2 তারিখ কিন্তু হচ্ছে। সমস্ত সরকারি কর্মী, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারীর, লাইব্রেরিয়ান্স, এমপ্লয়িজ যারা পঞ্চায়েতে কাজ করেন, সমস্ত সরকারি কর্মচারীদের কিন্তু স্যালারিটা হবে এপ্রিলের 2 তারিখ, অর্থাৎ 2/4/2024। এরপর দেখে নেবো যারা পেনশন পান তাদের স্যালারিটা কবে ঢুকবে সেটাও আপনাদেরকে পরপর দেখে, এইখানে দেখুন এই 11 নম্বরে দেখুন লেখা হয়েছে, মান্থলি পেনশন ফর দ্য মান্থ অফ মার্চ 2024 শ্যাল বি পেড অন 2/4/2024। অর্থাৎ যারা পেনশন পাবেন মার্চের মাসের পেনশন কিন্তু পাবেন সেই এপ্রিলের 2 তারিখ, অর্থাৎ 2 তারিখই সমস্ত কর্মচারীদেরই, পেনশনারদের সমস্ত আপনাদের পেনশনও পাবেন এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত কর্মচারীদের জন্য কিন্তু এই এটা পাবেন 2/4/2024তেই পাওয়া যাবে বলা এখানে গুরুত্বপূর্ণ অর্ডারে জানানো হয়েছে। যাই হোক, যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।